ফরিদপুর সহ পদ্মাপাড়ের পাঁচটি জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ঢাকা থেকে বেরিয়ে নতুন বিভাগের। ১৯৮৫ সাল থেকেই নানা ফোরামে দাবি তুলে আসছিলেন তারা। সে হিসেবে প্রায় ৩৭ বছর পর তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, অপেক্ষা মাত্র কয়েকদিনের। কারণ আগামী রোববারই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার সভায় পাশ হতে পারে নতুন এই বিভাগ। নাম হবে পদ্মা, যে বিভাগে যুক্ত হবে ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী। পদ্মা বিভাগ বাস্তবায়ন হলে এ অঞ্চলের মানুষকে যে কোনো দাপ্তরিক কাজে আর ছুটতে হবে না রাজধানী ঢাকায়, সাশ্রয় হবে সময় ও অর্থের, কমবে ভোগান্তি। আমরা আশা করি বিভাগীয় শহরে যে উন্নয়ন হয় সেই উন্নয়নের ছোঁয়া থেকে আমরা বঞ্চিত হব না। আমরা বৃহত্তর ফরিদপুরের মানুষ কৃতজ্ঞ প্রধানমন্ত্রীর কাছে। কলকারখানা গড়ে উঠবে এবং সেখানে আমাদের হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। আমাদের এই অঞ্চলে একটা অর্থনৈতিক বিপ্লব ঘটবে বলে আমি আশা করি। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখন ঢাকামুখী আমাদের হইতে হয়, কিন্তু ওই জিনিসগুলো হইতে হবে না, আমরা সেই ভোগান্ত থেকে বাঁচব। পদ্মা সেতুর সুফল এ অঞ্চলের মানুষ ইতিমধ্যেই পেতে শুরু করেছে, গতি এসেছে অর্থনীতিতে। বিভাগ বাস্তবায়ন হলে এ অঞ্চলের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে, ব্যবসা বাণিজ্যের প্রসারের পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থানের সুযোগ, আশা স্থানীয়দের। ফরিদপুর বিভাগ হলে আমাদের কলকারখানাগুলো হবে অনেক, আমাদের এখন তো কোনো ফ্যাক্টরি নাই বলতে গেলে, আর আমাদের অনেক কাজ ঢাকা যে করতে হয় সেগুলো আমাদের আর করতে হবে না। এখন আমাদের অনেক ব্যয় কমে যাবে। এটা একটা দীর্ঘদিনের দাবি ফরিদপুরের, যে বিভাগ ঘোষণার, মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা বিভাগ নামে বিভাগ ঘোষণা করবেন যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এটা মেনে নিয়েছি এবং আমরা ওনার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে এ অঞ্চলের অর্থনীতিকে আরও গতিশীল করতে নতুন এই বিভাগে একটি ইকোনমিক জোন তৈরির উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। আমরা ফরিদপুর থেকে সরকারের কাছে একটি ইকোনমিক জোন করার জন্য ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি, যেটির মধ্য দিয়ে আমাদের অনেক মানুষের অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। ধারণা করা হচ্ছে পদ্মা নামের নতুন এই বিভাগের সদর দপ্তর হবে ফরিদপুরে। এখন ফরিদপুর।